হ্যালো ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে এক্সামগুলো হয়ে গিয়েছে সেই এক্সামের একটা টেন্টেটিভ ডেট এবং একটা প্রেজেন্ট স্ট্যাটাসের ব্যাপারে বলা হয়েছে, তাই সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাই তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে নোটিসটা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে আমি পিডিএফটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেই পিডিএফটা তোমাদের আমি দেখিয়ে দিই। অর্থাৎ এখানে মোটামুটি 13টা এক্সামের ব্যাপারে, 19টা এক্সামের ব্যাপারে কথা বলা হয়েছে। এই 19টা এক্সামের ব্যাপারে কিন্তু কবে একটা রেজাল্ট বেরোবে এবং তার প্রেজেন্ট স্ট্যাটাসকে সেটা বলে দেওয়া হয়েছে। তাই দু একটা তোমাদের আমি বলে দেখাচ্ছি। যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2019 মেন এক্সামিনেশন বলছে মোটামুটি রেজাল্ট অফ মেন এক্সামিনেশন ইজ এক্সপেক্টেড টু বি পাবলিশ সেপ্টেম্বর 2020 এবং ক্লার্কশিপ এক্সামিনেশনের কথা বলেছে পার্ট ওয়ানের রেজাল্টটা জুলাই 2020 মধ্যে বের করার কথা বলা হয়েছে। এবং এছাড়াও বলা হয়েছে 2020 ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিমিনারি এক্সামিনেশন আগস্ট সেপ্টেম্বর 2020 মধ্যে বের করার কথা বলা হয়েছে এবং আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি রেজাল্টটা মোটামুটি আগস্ট 2020 মধ্যে বের করার কথা বলা হয়েছে। এবং এখানে একটা ডিসক্লেমারও দেওয়া আছে যে সমস্ত ডেটগুলো বলা হয়েছে সেগুলো সবই কিন্তু একটা সম্ভাব্য ডেট এবং এই ডেটেই কিন্তু বের হবে সেটা বলা হয়েছে, তবে এটা কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না, তবে এই ডেটেই কিন্তু বের করার একটা ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ তোমরা নোটিশটা ডাউনলোড করে পুরোপুরি সমস্ত এক্সামের ডেটগুলো দেখে নিতে পারছ। চলো তোমাদের আমি নোটিশটা কীভাবে ডাউনলোড করবে দেখে দিচ্ছি। তোমরা গুগলে গিয়ে wbpsc.gov.in বলে সার্চ করবে, সার্চ করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করলে তোমরা কিন্তু হোয়াটস নিউ যেখানে দেখতে পাচ্ছ যে স্ট্যাটাস অফ সাম ইম্পর্টেন্ট এক্সামিনেশন অ্যাজ অন 2nd July 2020 তোমরা এই জায়গাতে ক্লিক করবে। এখানে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের নোটিশটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না, তোমরা এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।